মেদিনীপুরে এসে মিটিং করে বলেছেন যারা সিপিএম করতো তার আগেও সিপিএমে নেই এখন তারা সব বিজেপি হয়ে গেছে। যা মাননীয় মুখ্যমন্ত্রী, সিপিএমের হাল যদি এতই খারাপ হয় সকাল দুপুর সন্ধ্যে সিপিএম সিপিএম বলে তারস্বরে চিৎকার করছেন কেন? আর আপনি এসব কথা শুনলে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরাও হেসে কুটি কুটি হবে। শুভেন্দু অধিকারী সিপিএম করত তাই সে এখন বিজেপি পায়। বাবুল সুপ্রিয় বিজেপি তাই সে এখন সিপিএম ছিল তাই সে এখন তৃণমূল করে বিজেপি রয়েছে। তা বিশ্বজিৎ দাস নাকি একজন এমএলএ সে নাকি সিপিএম করত তাই এখন নাকি তৃণমূল করে। কি বলছেন উনি? সিপিএম ছিল তারা বিজেপি হয়ে গেছে, যারা বিজেপি ছিল তারা তৃণমূল হয়েছে। বিজেপি রয়ে জিতেছে অর্জুন সিং, সে এখন তৃণমূল। বিজেপি রয়ে জিতেছে মুকুল রায়, সে এখন তৃণমূল। বিজেপির হয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়, সে এখন তৃণমূল। কি বলেন মুখ্যমন্ত্রী আমি জানি না, আবল তাবল বকা বোধে একেই বলে। যখন গরু হারায় না, গরু হারিয়ে গেলে বউকেও মাবল দিচ্ছে,